আসসালামু আলাইকুম ভিউয়ার্স, উর্মিস জেবুকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি। একাদশ শ্রেণীর ভর্তির নতুন একটি আপডেট ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকের এই ভিডিওতে কবি নজরুল সরকারি কলেজের একাদশ শ্রেণীর ভর্তি 23-24 শিক্ষাবর্ষের বিস্তারিত কলেজ রিভিউ নিয়ে আলোচনা করার চেষ্টা করব। যেহেতু এখনও ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি, তাই বিগত বছরের আলোকে এই তথ্যগুলো তোমাদের সামনে তুলে ধরছি। আবার যখন আপডেট তথ্য চলে আসবে, তখন সেই আপডেট তথ্যগুলো অবশ্যই আমার চ্যানেল ও ফেসবুক পেজে তোমাদের সাথে শেয়ার করব। তাই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজটি ফলো করে রাখতে পারো। ফেসবুক পেজের লিংক অ্যাড্রেস ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে কলেজের অবস্থান ও সংক্ষিপ্ত ইতিহাস, কী কী মাধ্যমে পড়ানো হয়, ক্লাস টাইমিং, ব্যাচ পরিচিতি, আবেদনের ন্যূনতম যোগ্যতা, আসন সংখ্যা, আবেদন, ভর্তি ও মাসিক খরচের একটি ধারণা, কোটা কত পেলে চান্স পাবে, হোস্টেল ট্রান্সপোর্ট ইত্যাদি সম্পর্কে। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ করছি। এখন চলো বিস্তারিতভাবে জেনে নেই। আমার আরও দুটি চ্যানেল রয়েছে, একটি হচ্ছে বঙ্গ ফুডিস, আরটি হচ্ছে একটি ব্লগ চ্যানেল। তোমরা চাইলে এই চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে রাখতে পারো। কলেজের অবস্থান ও সংক্ষিপ্ত ইতিহাস। কবি নজরুল সরকারি কলেজ সরকারি কবি নজরুল কলেজ হিসেবেও পরিচিত। এটি হলো বাংলাদেশের একটি প্রাচীনতম শীর্ষস্থানীয় ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটি 1874 সালে যাত্রা শুরু করে। এই কলেজটি 16 ফেব্রুয়ারি 2017 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয়। এই কলেজে একটি লাইব্রেরি রয়েছে। লাইব্রেরিতে 40,000-এরও বেশি বই এবং 2,000-এরও বেশি জার্নাল রয়েছে। প্রাথমিক চিকিৎসা প্রদানের জন্য কলেজ প্রাঙ্গণে একটি চিকিৎসা কেন্দ্র রয়েছে। কলেজের নিজস্ব ক্যান্টিন রয়েছে। কবি নজরুল সরকারি কলেজে বর্তমানে বেশ কয়েকটি ক্লাব রয়েছে। কলেজের শিক্ষক শিক্ষিকারা মডারেটরের দায়িত্ব পালন করলেও শিক্ষার্থীরা এসব ক্লাবের প্রাণ। এসব ক্লাবের আয়োজিত কিছু কার্যক্রম বর্তমানে জাতীয় পর্যায়ের অনুষ্ঠান হিসেবে মর্যাদা লাভ করেছে। দেশের বিভিন্ন কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণ এই কার্যক্রমগুলোকে ভিন্ন মাত্রা দান করেছে। কী কী মাধ্যমে পড়ানো হয়, ক্লাস টাইমিং, ছাত্রছাত্রী উভয়ই এখানে ভর্তি হতে পারে। বিজ্ঞান, বাণিজ্য এবং মানবিকের শুধু বাংলা মাধ্যম রয়েছে। এখানে মর্নিং শিফট 8টা থেকে 1টা পর্যন্ত প্র্যাকটিক্যাল সহ কম্বাইন্ড। ড্রেস পরিচিতি তোমরা ছবি দেখেই বুঝতে পারছো। আবেদনের ন্যূনতম যোগ্যতা বিজ্ঞানে লাগছে 4.00, বাণিজ্যে 3.50, মানবিকে 3.00। আসন সংখ্যা বিজ্ঞানে 500 আসন, বাণিজ্যে 614, মানবিকে 507, মোট 1621 মতো আসন রয়েছে। এখানে সকল তথ্যই শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে তুলে ধরা হয়েছে বিগত বছরের আলোকে। এবছর সেটা পরিবর্তনও হতে পারে। গুরুত্বপূর্ণ কথা, তথ্যগুলো পরিবর্তনশীল। কোনো তথ্য চেঞ্জ হলে ইনশাল্লাহ নতুন ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব। আবেদন যেভাবে, কোনো ভর্তি পরীক্ষা হয় না, তাই বোর্ডের অন্যান্য কলেজের সাথেই আবেদন করতে হয়। আবেদন করতে হয় এই ওয়েব অ্যাড্রেসে, যে কমপক্ষে 5টি, সর্বোচ্চ 10টি কলেজ চয়েস দিতে পারবে। আবেদন ফি হচ্ছে 150 টাকা। যখন আবেদন কার্যক্রম শুরু হবে, তখন হাতে কলমে তোমাদেরকে দেখাবো কিভাবে কলেজ ভর্তির অনলাইন আবেদন তুমি করতে পারবে। বিগত বছরের ফলাফল, 2021-এর পরীক্ষায় অংশগ্রহণকারী 1805 জন, কৃতকার্য 1777 জন, পাশের হার 98.45%, GPA 5-এর হার হচ্ছে 24.54%। লাইব্রেরি, লাইব্রেরিতে 40,000-এর মতো বই আছে এবং 2,000-এরও বেশি জার্নাল রয়েছে। এছাড়াও রয়েছে প্রতিদিনের বেশ কয়েকটি বাংলা ও ইংরেজি পত্রিকা পড়ার জন্য পত্রিকা কর্নার। ভর্তি ও মাসিক খরচের একটি ধারণা, বেতন আদি। এখানে কলেজের ভর্তি ফি বিজ্ঞানে 3132 টাকা, বাণিজ্যে 3032 টাকা, মানবিকে 3032 টাকার মতো। এটা কলেজের ফেসবুক পেজ থেকে নেওয়া হয়েছে তথ্যগুলো, এবছর সেটা পরিবর্তনও হতে পারে। মোটামুটি এটা দেখলে তোমরা একটি ধারণা করতে পারবে। কোটা উপবৃত্তি, সরকার নির্ধারিত বিভিন্ন কোটা রয়েছে। কত পেলে চান্স পাবে এমন কোনো নির্দিষ্ট নেই। এটা প্রতি বছর শিক্ষার্থীদের রেজাল্ট, নম্বর, আসন সংখ্যা, আবেদন ইত্যাদির উপর ভিত্তি করে পরিবর্তন হয়। তবে বিগত বছরের ফলাফল অ্যানালাইসিস করে দেখা যায়, বিজ্ঞানের ক্ষেত্রে বাংলা ভাষণে 5.00+, বাণিজ্যের ক্ষেত্রে বাংলা ভাষণে 4.80+, মানবিকের ক্ষেত্রে বাংলা ভাষণে 4.60+ হলেই একটি সম্ভাবনা রয়েছে। মোট কথা, এটি একটি ধারণা মাত্র, এটা কম বেশিও হতে পারে। কলেজে শহীদ শামসুল আলম হল নামক একটি হল রয়েছে, যা শুধুমাত্র ছেলেদের জন্য। নাম শহীদ শামসুল আলম হল। কলেজ থেকে 5 মিনিট দূরত্বে এটি অবস্থিত। এই ছাত্রাবাসে প্রায় 200টির মতো আসন রয়েছে। কলেজের নিজস্ব 2টি বাস রয়েছে। একটি হচ্ছে বিদ্রোহী, যা রামপুরা থেকে কলেজ পর্যন্ত আসে, আরটি হচ্ছে অগ্নিবীণা, ড্যামরা স্টাফ কোয়ার্টার থেকে কলেজ পর্যন্ত আসে। ভর্তির সময় কী কী ডকুমেন্ট লাগে? এসএসসি পরীক্ষার মূল নম্বরপত্রের ফটোকপি 2 কপি, এসএসসি পরীক্ষার মূল প্রশংসাপত্রের ফটোকপি 2 কপি, এসএসসি পরীক্ষার প্রবেশপত্রের ফটোকপি 2 কপি, জন্ম নিবন্ধনের ফটোকপি, রিসেন্ট 3 কপি, পাসপোর্ট সাইজের রঙিন ছবি, পিতা বা মাতার এনআইডির ফটোকপি, বিজেপি বা কোটার ক্ষেত্রে প্রত্যয়নপত্র বা সনদ।
এটা কলেজে অনুযায়ী ভিন্নতা হতে পারে, ভর্তির সময় অবশ্যই তোমরা তথ্যগুলো মিলিয়ে নিবে। আজ এ পর্যন্তই বন্ধুরা, তোমরা জানতে পারলে কবি নজরুল সরকারি কলেজের বিস্তারিত কলেজ রিভিউ আপডেট তথ্য। আবারও নতুন কোনো আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। আর আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলে যাবে না কিন্তু। তাই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।